Ramadan, 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 Ramadan. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah. Alhamdulillah wahda wassalatu wassalamu ala man la nabiyya ba'da. Shamasta prashamsha, shamasta ta'arif, shamasta gunugan, shay muhan rabbul alameen jannu, jay muhan rabbul alameen, e bortoman e puristitite, mohamari kurna kranto theke amadir ke shusto rekhechen, e jonno amra amadir ontorer ontorstol theke tar proti shukriya janai, alhamdulillah. দরুদ ও শান্তি বর্ষিত হোক সাইয়েদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় প্রবাসী ভাইরা, বর্তমানে মহামারী এই করোনা আক্রান্তে সমস্ত বিশ্ব স্থবির, বিশ্বের সমস্ত সচেতন নাগরিক আতঙ্কে আচ্ছন্ন। আর এই মহামারী করোনা আক্রান্তে এই পরিস্থিতিতে সামাজিক কিছু দায়বদ্ধতা রয়েছে, যেগুলো আমাদের সকলকে মেনে চলা অত্যন্ত প্রয়োজন। সম্মানিত প্রবাসী ভাইরা, সমাজে দায়বদ্ধতার ব্যাপারে ইসলামে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। মানুষের সাথে ভালো সম্পর্ক মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত লাভের একটি অন্যতম উপায়। আমাদের অসচেতনতার কারণে অন্যের ক্ষতি হতে পারে, এ ব্যাপারে আমাদেরকে দৃষ্টিগোচর রাখতে হবে। সার্কিট ব্রেকার, আমরা মোটামুটি সকলেই অবগত আছি, সারা বিশ্বে বর্তমানে লকডাউন চলতেছে। তো এই ব্যাপারে, এই পরিস্থিতিতে আমাদের কিছু পদক্ষেপ অনুসরণ করতে হবে। পরিস্থিতি যতদিন পর্যন্ত নিয়ন্ত্রণে না আসবে, ততদিন পর্যন্ত কোনো অপ্রয়োজনীয় কাজে, অপ্রাসঙ্গিক কোনো কাজে বাহির যাওয়া থেকে বিরত থাকতে হবে। আর যদি একান্ত কোনো প্রয়োজনে বাহিরে যেতে হয়, তাহলে আমরা নিয়মিত মাস্ক ব্যবহার করব এবং একে অপর থেকে দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করব। ব্যক্তিগতভাবে আমরা সকলে স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করব। দেখুন, বুখারি শরীফে 7152 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা কারোর ক্ষতির কারণ হইও না এবং অন্যের ক্ষতি করবে না। তোমাদের মাঝে কেউ যদি অন্যের ক্ষতি করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ক্ষতি করবেন এবং একে অপরের প্রতি কঠোর হবে না। তোমাদের মাঝে কেউ যদি অন্যের প্রতি কঠোর হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি কঠোর হবেন। সম্মানিত প্রিয় প্রবাসী ভাইরা, আমরা যেখানে অবস্থান করতেছি, আমাদের সকলের নিজ নিজ অবস্থান থেকে সেই সামাজিক দায়বদ্ধতা মেনে চলে নিজে নিরাপদে থাকব এবং অপরকে নিরাপদে রাখার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহামারী করোনা আক্রান্ত থেকে আমাদের সকলকে হেফাজত করুন। আর এই মহামারী করোনা আক্রান্ত যারা আক্রান্ত হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলকে শেফায়ে কামেলা দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। রমাদান, 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 রমাদান।